কোচবিহারের মাথাভাঙায় যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্তের পরিবারের অভিযোগ, গতকাল রাতে বৈরাগীর হাট এলাকায় স্থানীয় ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা ওই যুবকের পিঠে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় বাইক আরোহী দুই দুষ্কৃতী। ছুরির আঘাতে গুরুতর জখম যুবক আশঙ্কাজনক অবস্থায় মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনো কারণে হামলা খতিয়ে দেখছে মাথাভাঙা থানার পুলিশ। প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে অনুপস্থিতি বিতর্কে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীও। তাঁর দাবি, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট জমা দেওয়ার পর প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই দীঘার উদ্দেশ্যে রওনা দেন। এই ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক বাকযুদ্ধ। ঘূর্ণিঝড় চলে গেছে, কিন্তু ইয়াস পরবর্তী প্রধানমন্ত্রী রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রী না থাকা নিয়ে বিতর্কের ঝড় রাজ্যের সীমা ছাড়িয়ে পৌঁছে গিয়েছে জাতীয় রাজনীতিতেও। শুক্রবার কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী রিভিউ মিটিং এ যোগ দেননি মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রধানমন্ত্রীকে দিয়েই তিনি চলে যান দীঘায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে। আর এ নিয়েই অমিত শাহ থেকে রাজনাথ সিং, স্মৃতি ইরানি একযোগে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তন্ত্র কে ইতিহাস মে ইতনা ভদ্দা ইতনা গন্দা ইতনা বেহুদা কাম কিসি চুনে হুয়ে মুখ্যমন্ত্রী দ্বারা এক দেশ কে লোকপ্রিয় নেতা এক দেশ কে চুনে হুয়ে প্রধানমন্ত্রী কে লিয়ে যে ব্যবহার থা ও নেই দেখা হয় কিসি নে। শনিবার চার জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আফটার দ্য মিটিং ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা, ডোন্ট ইনসাল্ট মি লাইক দিস, ইউ আর নট অনলি ডিস্টার্বিং মি, ইউ আর ডিস্টার্বিং মাই সেক্রেটারিয়েট, ইউ আর ডিস্টার্বিং মাই চিফ সেক্রেটারি। শুক্রবার ঠিক কি ঘটেছিল এই দিন তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, দীঘায় বৈঠক থাকায় সাগর থেকেই প্রধানমন্ত্রী দপ্তরের এক আধিকারিককে মেসেজ করে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য আলাদা করে একটু সময় চান মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সে সম্মতিও আসে। এরপর কপ্টারে কলাইকুণ্ডায় পৌঁছন মুখ্যমন্ত্রী। And ATC control, we have got the information that we have to wait 20 minutes there. Because Prime Minister helicopter will be landing there and after we'll get the permission. Then also we move about 10-15 minutes. That we don't mind because it depends on security, Prime Minister security, we give priority to that. এরপর তার দাবি, প্রথমেই তাকে একটি ঘরে বসতে বলা হয়। 10-15 মিনিট পরে প্রধানমন্ত্রী দপ্তরের এক আধিকারিককে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায় বলেন, এক মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। ওই অফিসার বলেন, প্রধানমন্ত্রী মিটিং রুমে আছেন, বৈঠক শেষ করে আসবেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক বলেন, মাত্র এক মিনিট কথা বলেই হয়ে যাবে। ফের ওই অফিসার বলেন, এক ঘন্টা পরে আসুন। মুখ্যমন্ত্রীর দাবি, তিনি অনুমতি নিয়েই তখন মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে মিটিং রুমে যান। প্রধানমন্ত্রীর হাতে ক্ষয়ক্ষতি রিপোর্ট দিয়ে বলেন, এই হচ্ছে আমাদের রিপোর্ট, দেখে নেবেন। সেখানে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যপাল জগদীপ ধনখড় ও বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীকে রিপোর্ট দেওয়ার পর মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, আপনার অনুমতি থাকলে আমরা কি যেতে পারি? শুক্রবারের বৈঠকের পর সামনে আসে এই ছবি, যাতে প্রধানমন্ত্রীর বাঁ দিকের কয়েকটি আসন ফাঁকা ছিল। এই ছবি সামনে আসার পরই প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর যোগ না হওয়া নিয়ে সরব হয়েছিল বিজেপি। এই দিন যার কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। They have shown some vacant chair. It may be earlier, it may be after that. অসত্য ভাষণ, অসত্য বক্তৃতা তিনি আজকে সারাক্ষণ নবানের দাঁড়িয়ে করেছেন, প্রত্যেকটা বক্তব্য অসত্য। সব মিলিয়ে একের পর এক ইস্যুতে কেন্দ্র রাজ্যের সংঘাতের সুর ক্রমশ চড়ছে। সুমন ঘরাই, অরিত্রিক ভট্টাচার্য ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।